আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ফিল এবং স্ট্রোক নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা কথা বলবো হচ্ছে রোটর টুল নিয়ে। রোটর হচ্ছে আমরা শর্টকাট ধরে একবার শর্টকাট হচ্ছে আর তোমার আমি একটা শেপ নিলাম, কোনো একটা শেপ নিলাম, সেটাকে আমরা নির্দিষ্ট একটা মাপে ধর আমার নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমরা ঘুরাতে চাইবো। রোটেট মানে কি ঘুরানো, কিরকম যাচ্ছে এটা নির্দিষ্ট মাপে ঘোরা। ধরুন আমি এখানে এখানে ক্লিক করলাম, দেখেন আমরা শেপে ক্লিক করলে এখানে কি আছে একটা ঘোরানোর জন্য অপশন দেয়। এইটাই আমরা নির্দিষ্ট মাপে ঘোরাতে পারবো, যে এটা নির্দিষ্ট মাপে এটা কতটুকু ঘুরবে, এটার কতটুকু হেলবে হেলানো যাবে, কতটুকু এটার ঘুরানো যাবে, এইগুলো বিষয় নিয়ে আমরা নির্দিষ্ট একটা পয়েন্ট নিয়ে আমরা ঘুরাতে পারবো। দেখুন আমরা প্রথমে রোটারে যাব, রোটারে যাওয়ার পর দেখেন আমাদের এই যে একটা অংশ মানে মিডেলে একটা অংশ চলে আসছে, যে এই মাঝখান থেকে আপনি ঘুরাতে চান না, যদি আপনি মাঝখান থেকে না চান তাহলে আমরা এই পাশে যান, এখান থেকে এটা এটা চার এই বিন্দুটা নিয়ে চারপাশ ঘুরবে। তখন আমরা এই বিন্দুতে কন্ট্রোলে ক্লিক করে আমরা একটা এখানে ক্লিক করবো। হ্যাঁ, তখন কি করতে হবে, আমাকে একটা শেপ নিতে হবে। আমি একটা শেপ নিলাম, আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর কোথায় যাব, রোটারে যাব। রোটারে যাওয়ার পর এখানে ধরেন আমি এই কার্সরটা এখানে দিয়ে একটা মিডল থেকে যাচ্ছিলাম, এখান থেকে যাচ্ছে শেপ নিতে হবে। আমি আবারও বলি শুধু ক্লিক করলে কিন্তু যাবে না। এখন আমরা কোথায় যাবো, রোটারে যাওয়ার পরে এই যে এখানে যাওয়ার পর মিডল থেকে বা এখান থেকে হোক যেখানে হোক সমস্যা নাই, যাওয়ার পরে এটা কি অল্টারে ধরলে আমার কি আসবে একটা রোটারে অপশন আসবে, যে আমরা কতটুকু ঘুরাতে চাচ্ছেন। হ্যাঁ, তখন আমরা এখানে যাওয়ার পরে যখন 30 ডিগ্রি ঘুরবে, তখন আমরা প্রিভিউ দেখি এটা 30 ডিগ্রি কি এই যে এখান থেকে, এখান থেকে কত ডিগ্রি 30 ডিগ্রি ঘুরবে। আমরা এখানে দেখছি মিডল থেকে দেখলাম যে মিডল থেকে 30 ডিগ্রি ঘুরবে, তাহলে মিডল থেকে কি 30 ডিগ্রি ঘুরানো যেত। এখন আমরা কি করছি, মিডল না আমরা বাহিরে চাইছি, এখন 30 ডিগ্রি দিয়ে প্রিভিউ দেখি, দিতেছি প্রিভিউ দেওয়ার পরে আমার কি হচ্ছে কি হয়েছে ঘুরে গেছে। যদি আমরা এখানে 60 ডিগ্রি দেই প্রিভিউ দেখি 60 ডিগ্রি এটা ঘুরবে, কি করবে 60 ডিগ্রি এটা ঘুরবে। ধরেন আমি একটা শেপ নিলাম নিলাম, এইটাকে আমি ঘুরাতে চাচ্ছি ওই কোথায় থেকে এই পয়েন্ট থেকে একদম নিচের পয়েন্ট থেকে। হ্যাঁ, তখন আমরা রোটারে যাব, রোটারে যাওয়ার পর এই এটা এখানে এই কোনারে অল্টারে ধইরা এটা ক্লিক করব, তখন আমরা কি আসছে রোটারের অপশনটা চলে আসছে, তখন এটা থেকে আমরা ঘুরাবো। কত ডিগ্রি ঘুরাতে চাই, 30 ডিগ্রি ঘুরাতে চাই, তাহলে আমরা প্রিভিউ দেখি 30 ডিগ্রি ঘুরছে। এখন দেখেন একবার এখানে 30 ডিগ্রি দিয়ে প্রিভিউ দেখলাম যে ঘুরতেছে, এখন দেওয়া আছে ওকে কপি আর একটা আছে কি ওকে, যদি আমি ওকে দেই তাহলে এইটা কি ঘুরে যাবে। আবারও বলি যেই আমার যে শেপটা আছে এইটাকে শুধু এইটাকে ঘুরাতে চাইলে আমরা ওকে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে দিয়ে দিছি, শুধু এইটা ঘুরছে, আমি চাচ্ছি না এটা না, আমার কি এটা থাকবে আরেকটা ঘুরবে, তাহলে আমরা কি দেবো কপি। এটা কি মানে এটা থাকবে নির্দিষ্ট থেকে আমরা একটা কপি করব। দেখেন দুইটা শেপ হয়েছে, এখন যদি আমরা কন্ট্রোল দিয়ে দিই তাহলে এটা কি হবে ঘুরবে। আমরা কি করতে চাইলাম দেখেন কিভাবে এটা কি সহজেই ঘুরানো যায়। এখন আমি চাচ্ছি আমি চাচ্ছি একটা নির্দিষ্ট বৃত্ত, হ্যাঁ বৃত্তটার যেমন আমি একটা বৃত্ত নিলাম, একটা স্টার টুল নিলাম, হ্যাঁ এটাকে আমি একদম নির্দিষ্ট মাপে রাখার জন্য আমরা কন্ট্রোল আর দেব। আর দেওয়ার পর কি হবে দেখেন, এখানে একটা রুলার আসছে, রুলার চলে আসছে, কি আসছে রুলার, কি দেওয়া কন্ট্রোল আর, তখন আমরা এই রুলারে দেখেন এই রুলারে কাঠটা নিয়ে আমরা এইভাবে একটা টান দিব, এইটার মিডলে নিব, তারপর ওপর থেকে এই পাশের থেকে একটা দিয়ে একটা দেবো, উপর থেকে একটা রুলার ক্লিক করলাম, তাহলে উপর থেকে কি আমার একটা রুলার চলে আসছে। তাহলে দেখেন দেখেন পারলাম আর কি মিডল হয়েছে কিনা, মানে একদম দুই দুইটার মাঝখানে না, তাহলে আমরা একটু শেপটারে দাঁড়াই দেবো, এখন দেখেন মিডল হয়েছে। এখন চাচ্ছি এই শেপটাকে আমি মিডল থেকে মানে মাঝখান থেকে চার পাঁচ ঘুরাবো, কি করবো চার পাঁচ ঘুরাবো, তখন আমি কি করব, তখন আমি এইটাকে সিলেক্ট করব। করার পর রোটারে যাব, ওটা যাওয়ার পর এই যে অল্টারে দইরা এই মাঝখানে এই কি এই মাঝখানে সেন্টার সেন্টারে কাছটা নিয়ে অল্টারে দইরা এখানে একটা ক্লিক করবে। এখন দেখেন এটাকে আমি কতবার ঘুরাতে চাই, এখানে আমি
এই শেপটাকে এই সার্কেলের কতবার ঘোরাতে চাই। দেখেন একটা সার্কেল সাধারণত কত কত ডিগ্রি হয়, হিসাব করেন একটা সার্কেল আমি কত ডিগ্রি হয়, একটা সার্কেলকে 360 কতবার আমি ঘুরাতে চাচ্ছি, ধরেন আমি 25 বার ঘুরাতে চাইছি, তখন কি করবো আমরা, ভাগ কত 25, তাহলে কি 4.4, ঠিক আছে, অ্যাঙ্গেলে কি আমি এটা ঘুরাবো, তখন এখানে আমরা কি দেবো 4.4, হ্যাঁ কি দিতে হবে আমাদের কপি, কি কপি একটা রেখে, মানে আমার স্ট্যাটুটা থাকবে আমার আরেকটা কপি হবে এই অ্যাঙ্গেলে, ঠিক আছে, তখন আমরা কি দিব কপি, দেখেন আলাম কন্ট্রোল বি দেই, হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা কি করব, কোন একটা যেমন আপনি এভাবে একটা ঘড়ি তৈরি করতে পারবেন, ঘড়ি তোলার জন্য কি করতে হবে, একটা শেপ, একটা শেপ নিতে হবে, একটা শেপ নিবেন, শেপ ধরেন আমি এটা একটু দেখাই দিই, একটা শেপ নিবেন, শেপ নেওয়ার পর কি করতে হবে, একটা শেপ, তারপরে একটা কি আমার এই ঘড়ির কাঁটাগুলো কয়টা কাঁটা আসছে, যে 60টা কাঁটা, তারপর মিনিটেরটা, তারপরে কি আসবে ঘন্টারটা, এভাবে কি করবেন আমি একটা ঘড়ি করার চেষ্টা করব, এই সম্পূর্ণ ঘড়ি বা এবং আরো এই রোটেটের যাবতীয় অংশগুলো আমি একটু ক্লাসে বিস্তারিত আলোচনা করে দেবো, এখানে সংক্ষিপ্ত আকারে আমি কি করলাম দেখাই দিলাম যে রোটেটের কাজ কিভাবে করতে হয় বা কিভাবে করবেন, বিস্তারিত আলোচনা আমি ক্লাসে দেখা দিব, যে রোটেটের যেই আমরা যে প্রজেক্ট গুলো করবো, যে ঘড়ি তৈরি আরো অন্যান্য জিনিসগুলো, এগুলো আমরা ক্লাসে সরাসরি ল্যাব ক্লাসে দেখা দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।